فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাকে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে কিসি ডেড সি নাম শুনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেনসিটি সল্টের ডেনসিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিন্তা করেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও আশ্রয় নেই এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইতের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের তালও শেষ কথা কর এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা ছিলেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাঁচার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রেবেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কর ডান্স ক্লাব গুলোর উপর যদি পড়ে পতিতাবাস যেগুলো আছে ওগুলো যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়েও আজাব আছে উপর দিয়েও আজাব আছে চিন্তায় বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপরে আল্লাহ বললেন আও আলাম يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير سبحان الله বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কে سبحان الله كبرنا وأرسل عليهم طيرا أبابيل أبارك بابان تيلي بطاوا بابيل داو خدا داو أما يا بار عمر درج دل داو خدا داو জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাইবেন খাইবেন মাছের কলিজার কথা শুনে জিভে পানি আসছে নাকি أول طعام يأكله أهل الجنة فزيادة كبد الحوت প্রথমে মাছের মাসের কলিজা এরপরে পাখির গুনাহগ্রস্ত তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল এটার নাম কি ছিল হুতহুত পাখি মাথার উপর দিয়ে চলতো আর ওটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন